বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রতি রবিবারের মতো আজও আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভিডিও সাহিত্য। আজ সুদূর দক্ষিণ আফ্রিকার লেসোথো থেকে কবিতা পাঠ করে শোনাবেন লিমা লাইজু। কবিতা পাঠ করে শোনাবেন বাংলাদেশ পোয়েট্রি কর্নার অফ লেসোথো থেকে হাসান মাসুম। এরা দুজনেই অত্যন্ত দক্ষ বাচিক শিল্পী। আবৃত্তির পাশাপাশি তারা কবিতার চর্চাও করেন, কবিতা লেখেন। আমাদের অনুরোধে সাড়া দিয়ে তারা কবিতা পাঠ করেছেন। এছাড়াও আজ উপস্থিত আছেন আমাদের পাঁচজন ভারতীয় কবি এবং গল্পকার। আজ অংশ নিয়েছেন শম্পা সাহা, ভজন দত্ত, কৃষ্ণা গুহ রায়, জয়িতা বন্দ্যোপাধ্যায় এবং অত্যন্ত কম বয়সী এক গল্পকার অনন্য মিত্র। দেখতে থাকুন আমাদের ভিডিও সাহিত্য, সঙ্গে থাকুন বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে প্রত্যেক রবিবার সকাল ঠিক 8টায়। আমি থাকব, আপনারাও থাকুন, দেখতে থাকুন ভিডিও সাহিত্য। নমস্কার, আমি শম্পা সাহা। আজকে আমি আমার লেখা একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম টোলবেই। ন্যাংটা শিশু রেল স্টেশনে, ন্যাংটা মাও ফুটপাতে, ন্যাংটা আজও সংবিধান, মক্ষিকারা পুঁজ চাটে, ন্যাংটা দেখো শিক্ষা তোমার, ন্যাংটা স্বদেশ বিদেশ আজ, শকুনিদের বংশ বৃদ্ধি, জালিয়াতের বিপুল রাজ, নখের ডগায় মৃত্যু নিয়ে, আচ্ছ্রে কামড়ে শুষবে সব, শুষ্ক স্তনে রিক্ত কোলে, ফুটপাতে ওই কাদের সব, সব ওরা নয়, ওরাও মানুষ, ধুকছে শুধু ফুসছে না, যেদিন ওরা তুলবে ফনা, সেদিন রক্ত চুষবে না, রক্ত নেশায় অতই পাগল, আগুল হারা চন্দ্রাহত, নোংরা পিশাচ ঘৃণ্য বিচার, বিশ্ব মানব তন্দ্রাহত, ভাঙবে যেদিন ঘুমটা ওদের, ফুসবে ওরা ঢুলবে না, ভাবছ কি গো আসন তোমার, সেদিনও কি টলবে না, ভাবছ কি গো আসন তোমার, সেদিনও কি টলবে না। নমস্কার, আমি লিমা লাইজু, আবৃত্তি করছি স্বরচিত কবিতা আকাশের সাজ। উদাসী মন কত কিছু যে ভাবে, ভেজা বারান্দায় চায়ের পেয়ালা হাতে, জীবনের দিনলিপি গুনে গুনে কত সময় কাটিয়ে দেই, কখনো অপলোক তাকিয়ে দেখি শিশির জড়ানো গুল্মলতাটাকে, খেয়ালে আসে ড্রয়ারের সেই পুরনো নীল শাড়িটার কথা, কতবার যে বলেছ নীল শাড়িতে আমায় ভীষণ মানায়, তাই তো নীলকে আমি এত ভালোবাসি। সময় যে কতটা পথ বয়ে নিয়ে এসেছে খোলা আকাশের দিকে তাকিয়ে, ভাবনা যেন আরো দীর্ঘ হয়ে উঠে। অনেকগুলো বারান্দা বদল হয়েছে, কিন্তু এই বিশাল আকাশ যেখানে গেছি সেখানেই আমাকে সঙ্গ দিয়েছে,
বড্ড হিংসে হয় তোকে আকাশ। এত সময় গড়িয়ে গেছে, তুই ঠিক আগের মতোই আছিস। তোর তো ভারী মজা, যখন খুশি তেমন সাজতে পারিস। কখনো আলো, কখনো আধার, কখনো বা নীলে অথবা গোলাপি আভায়, রোদ বৃষ্টি ঝড়ে তোর যখন খুশি তখন যেমন ইচ্ছে তেমন করেই সাজতে পারিস, মনের মতন করে। আর এই যে দেখ আমি, সময় আমাকে বেঁধে রেখেছে বিনি সুতার ডোরে, চাইলেই আর গায়ে জড়াতে পারি না ভালোবাসার নীল শাড়িটারে। ধন্যবাদ। সুধীবৃন্দ, শুভেচ্ছা নিন। আবৃত্তি করছি স্বরচিত কবিতা সমুদ্র স্নান অশনি সময়ে। টেবিলে পড়ে থাকা কাগজের খাতায় বাতাসের এলোমেলো ঝাপটায় পাতা উল্টায় অশনি সময়। হেমন্তের পাতা ঝরা দিনে ধীর গতিতে পা ফেলে ফেলে কচ্ছপ মুহূর্তগুলো দূর যাত্রায়, পত্রহীন ন্যাড়া ইউক্যালিপটাসের ছায় থামে না বিশ্রামে ক্রাচে ভর দেয়া আকর্ষণহীন দিবস যামিনী। সুখ আর আনন্দ হাত ধরাধরি করে উঠে বসেছে দীঘার ওয়ানওয়ে লোকাল ট্রেনে। খা খা ফেনাইত সৈকতে গড়বে ওরা খয়ারি বালি দুর্গ, তারপর বিকিনি পরে সুখ নেমে যাবে অকাল সমুদ্র স্নানে। জর্জ ওয়াশিংটনের জলছাপ শোভিত আনন্দের ইগল নখর স্পর্শ করে। সুখ সমর্পণ করবে তার ওষ্ঠ স্তনাগ্র থেকে আজনী সম্বিত তুমুল সম্ভোগ আনন্দের অ্যানাকোন্ডা শিশ্নাঙ্গে, যখন অমাবস্যা নেমেছে যামিনীর প্রথম প্রহরে। সুখ আর আনন্দ একবার দুবার বা ততোধিক স্খলনে ক্লান্তিতে শ্লথগতি ফণী মনসাবনে বৃন্তকণ্টকে রচনা করে অহম শৃঙ্গার। দূরবীক্ষণে চোখ রেখে অনুসন্ধিৎসু কলকাতার সল্টলেক, বালিগঞ্জ, এসপ্ল্যানেড, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট হয়ে কলেজ স্ট্রিটে আর 15 বঙ্কিম চাটুজ্জে স্ট্রিট, যেখানে ওরা দুজনে ফেলে গিয়েছিল লোনা জলের ছোট্ট একটা চিংড়িপূর্ণ জলাশয়, যেখান থেকে কারণে অকারণে মিশ্রিত হয় ফোঁটায় ফোঁটায় লোনা জলের অম্ল আরক। নমস্কার, আমি জয়িতা বন্দ্যোপাধ্যায়, পাঠ করছি কবিতা ললাট লিখন, কলমে আমি জয়িতা বন্দ্যোপাধ্যায়। পুলকিত জ্যোৎস্নার আলো মাখা রাতে খুব ইচ্ছে করত তোমার বুকে মাথা রাখতে, অঙ্গীকারবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা জন্মেছিল এক নিমেষে, কিন্তু সহসা ধূলিসাৎ হলো। প্রেমের জোয়ার নদীতটে চুম্বনের আগেই হারিয়েছিল। ছল ছল চোখে অবদমিত বদনে তুমি কাছে টেনে নিতে চেয়েছিলে, কিন্তু পরাজয় শিকার ভাগ্যের কাছে। আবার পরদিন হয়তো সেই কলঙ্কিত জ্যোৎস্না অধরে চুম্বনের আশায় থেকে থেকে
অধীর হয়ে উঠবে, সেদিনও আমি অপেক্ষমান হব শুধু তোমার জন্য। ললাট সেদিন খণ্ডাতে অব্যর্থ এই পরিণয়। ধন্যবাদ। নমস্কার, আমি অনন্য মিত্র। আমার লেখা অনুগল্পের নাম জীবন মৃত্যুর খেলায়। যাই, একটুর জন্য টার্গেট মিস। এখন বসের কাছে কি জবাব দেব? শুভ নিজের মনেই বিড়বিড় করে। শুভদি একজন সুপারি কিলার, দলের বস রাজাদা। অনেকদিন ধরেই পুলিশের রেকর্ডে এই দলটি মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে। কিছুতেই এদের ধরা যাচ্ছিল না। তাবড় তাবড় পুলিশ অফিসার এদের কাছে ঘোল খেয়ে যাচ্ছিল। একটা মার্ডার কেসে আই উইটনেস ছিল আবির। এই আবিরকেই টার্গেট করেছিল শুভদী। বসের হুকুম ছিল আজকের মধ্যেই ওকে খতম করতে হবে, কারণ তার দলের কয়েকজনকে ধরিয়ে দিয়েছিল আবির। আবির বসু এবছরের উচ্চ মাধ্যমিক টপার, গরিব ঘরের ছেলে, অতি কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ঘটনাটা ওর চোখের সামনে ঘটে। আবিরই ছিল শুভদীপের টার্গেট। টার্গেট মিস করার পর বাইকে চেপে অকুস্থল থেকে পালাতে গিয়ে একটা মুখ খোলা ম্যানহোলের মধ্যে গিয়ে পড়ল বাইক। একটা আর্তচিৎকার বেরিয়ে এলো শুভদীপের মুখ থেকে, সজোরে ছিটকে গিয়ে পড়ল ফুটপাতে। তারপর তার চোখের সামনে এক রাশ অন্ধকার। তারপর তার আর কিছুই মনে নেই। তারপর কেটে গেল বেশ কিছুদিন। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল শুভ। আস্তে আস্তে তার স্মৃতি ফিরে আসতেই তার মনে একটাই প্রশ্ন জাগে, কে তাকে এখানে নিয়ে এলো? শুভদীপ নার্স ও ডাক্তার সাহেবের কাছে জানতে পারল তার জীবন রক্ষাকারী সেই ছেলেটা আবির, একদিন যাকে সে মারতে গিয়েছিল। সেই মুহূর্তে শুভদীপের নিজেকে ভীষণ ছোট মনে হল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার আনন্দটা মুছে গিয়ে আবার মরে যেতে ইচ্ছে করল। কোন মুখ নিয়ে আবিরের মুখোমুখি হবে ভাবতে লাগল। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা গুহরায়। বিশ্ববঙ্গ ইউটিউব চ্যানেলের উদ্যোগে প্রতি রবিবার যে ভিডিও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আজকে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাব। এসো শব্দ মিছিলে হাঁটি। শব্দগুলোর হাতে রৌদ্রের বল্লম, আগুনের তরবারি তুলে দিই, আর চিল্কা হ্রদের ধোয়া জলে তৈরি করি শব্দ কলম। এভাবেই একদিন বিশ্বজয় হবেই। স্বপ্নভঙ্গের মন উঠোনে ওরাই এসে বলবে, তোমার জন্য এনেছি নীলকণ্ঠ পাখি, ময়ূরপঙ্খী নৌকোয় শব্দের ফসল, আর শাব্দিক পলিমাটি। অনেকটা অপচয়ের পরও চেনা অচেনা মনুর জাতকদের উদাত্ত স্বরে আহ্বান করি, এসো শব্দ মিছিলে হাঁটি। নমস্কার, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক, শ্রদ্ধেয় মানুষ, প্রাণের মানুষ সিদ্ধার্থ সিংহ, তার আমন্ত্রণে একটি কবিতা পাঠ করব, ছোট্ট একটি কবিতা পাঠ। আপনারা সবাই চেনেন, জানেন সিদ্ধার্থ তাকে। তো আমি আমার পরিচয়টা একটু দিই, আমি ভজন দত্ত, একটি কবিতা পাঠ করব। কবিতার নাম মৃত্যু কথা। এখন এ বাড়িতে কেউ মৃত্যু কথা বলে না, কারণ মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে, দরজায় ঠক ঠক নিভু নিভু মোমবাতি। এখন এ বাড়িতে কেউ মৃত্যু কথা বলে না, কারণ প্রতিদিন উইকেট পড়ে, এক বিরাট ক্রিকেট খেলা চলছে। আজ ঝালদার বাগডুবিতে সাত, তো কাল নেতায়ে পাঁচ,
সাথে পাঁচে বাঙালির বারোটা, রোজ সকালে তবুও চাই বাসি লুচি কিংবা পরোটা। সংবাদপত্রে শুধুই মৃত্যু মিছিল, গুনে নেয় আমরা বা ওরা কার কটা। এখন এ বাড়িতে কেউ মৃত্যু কথা বলে না, কারণ শেষ শয্যায় প্রিয় বন্ধু ডাক্তার দিয়েছেন নিদান, তৈরি থাকুন যে কোনো সময়। তাই উপসী আত্মীয়রা খেয়ে নেয় এই বেলা, কে জানে কখন লাগবে অসহজ, রাঁধা ভাত যাবে ফেলা। এখন কেউ মৃত্যু কথা বলে না, কারণ অধীর আগ্রহে শুধুই প্রতীক্ষা এক অনন্ত যাত্রা। নমস্কার, ভালো থাকুন। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ, আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।